সাভারের বংশী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, গত তিন দশকে এসব স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। এতে নদীর নাব্য কমে সরু খালে পরিণত হচ্ছে। বালুমহালের দৌরাত্মে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। জেলা প্রশাসন বলছে নদীর তীর দখলমুক্ত করতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। মোজাফফর হোসাইন জয়ের তথ্য এবং মনির হোসেনের ছবিতে রিপোর্ট। ঢাকা রিচা মহাসড়কের নয়ারহাট বাজার এলাকা, মহাসড়ক থেকে দুপাশে যতদূর চোখ যায় বংশী নদীর তীর দখলে যেন মহোৎসবে মেতে উঠেছেন প্রভাবশালীরা। শুধু নয়ারহাট বাজার এলাকা নয়, সাভার, নামাবাজার, বেদেপল্লী, ঘুগুদিয়া, ঘোড়াদিয়া ও রাজফুলবাড়িয়া সহ প্রায় 15 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে দখল করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আধা পাকা দোকান, কারখানা, বহুতল ভবন, বাজার ও বালুমহাল। এতে নদীর নাব্য কমছে আর জীববৈচিত্র নষ্ট হচ্ছে, পাশাপাশি নদীর দুপারের মানুষও পড়েছেন ভোগান্তিতে। বালি নিতে আসে গাড়ি সব, এখন রাস্তা বন্ধ করতে হয় ব্যাগটাকে, আমরা আর চলবো কেমন? বাচ্চা কাচ্চা যারা স্কুলে যায় অলরেডি এরা খুব বিপদ আছে, এবং ইতিপূর্বে 3-4টাই অ্যাক্সিডেন্টও হয়েছে। চেয়ারম্যান মেম্বারের বলে তারাও কিছু বলে না, তারাও আমাদের সহযোগিতা করে না। ট্রাক যায়, অনেক ধুলাবালি উড়ে, রিস্কানে যে আসবো সেই আশাও আমাদের খুব সমস্যা হয়ে যায়। দখলের কারণে নদীর নাব্য কমে যাওয়ার কথা জানিয়ে বালুমহাল ব্যবসায়ী নিজেদের দায় চাপালেন প্রভাবশালী শিল্প মালিকদের ওপর। নদীর পাশে থাকি, ছোটখাটো ব্যবসা করি, এখানে সরকারভাবে তো নদী রানিং নাই, নদী রানিং যদি করে দেয় সেই ক্ষেত্রে আর এগুলি গড়ে উঠবে না। শিগগিরই বংশী নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের মহাপরিকল্পনার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া, পাশাপাশি জনভোগান্তি দূর করে যাতে রাস্তাগুলো সচল থাকে, রাস্তাগুলোতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেজন্য আমরা কাজ করব। বংশী নদীর তীর দখলমুক্ত করতে আদালতের নির্দেশে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি প্রভাবশালী 44 জন দখলদারকে নোটিশ পাঠানো হয়। গত 30 অক্টোবর সময়সীমা বেঁধে দেয়া হলেও এখন পর্যন্ত তালিকাভুক্তদের কেউই তাদের অবৈধ স্থাপনা অপসারণ করেনি। সময় সংবাদ, সাভার।